বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় দেশের অধিকাংশ অঞ্চল ভাসছে বন্যার পানিতে। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ ছয় উপজেলার শতভাগ এলাকা এখন বন্যা কবলিত। পানি বন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বানের পানিতে ডুবে গেছে সিলেটের 50% এলাকা, তলিয়ে গেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়ি ঘরেও। আজকে দুইটা দিন ধরে ঘরের মতো কোমর পানি, আজকে চোখের পানি ভরে। বিদ্যুৎ সাব স্টেশন ও বিমানের রানওয়েতে ঢুকে গেছে পানি। গোয়াইনঘাটে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, উঠছে না বিমানও। বন্যার মোকাবেলায় এরই মাঝে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা, বিতরণ করছে ত্রাণ, উদ্ধার করছে দুর্গতদের। বন্যার যে পরিস্থিতি ভাই, মানুষকে বসায় পড়িয়ে দিতে দৃষ্টি আকর্ষণ করছি, টাইম যতটা সম্ভব টানের কারণে আমরা সহযোগিতা করার লাগি। নেত্রকোনায় বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আছে ঢাকা মোহনগঞ্জ রুটের ট্রেন যোগাযোগ, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হাওড়া নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে নির্মাঞ্চল, বন্যার অবনতি হয়েছে উত্তরেও, ডুবেছে জামালপুর, কুড়িগ্রাম, নীলফামারি, সিরাজগঞ্জ, রংপুর, লালমনিরহাটের বিভিন্ন নির্মাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বানভাসী মানুষেরাও, বাঁচার তাগিদে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। হাসান জাকির, মাইটিভি, ন্যাশনাল ডেস্ক।